নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুকন্যাস কিচেন। আজকে আমি একটা বিকেলে স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। স্ন্যাক্সটির নাম হলো পনির চিজ রোল। পনির চিজ রোল বানানোর জন্য যা যা উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলি হলো, আমি 300 গ্রাম পনির ছোটো ছোটো লম্বা পিসেস করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে চিরে নিয়েছি। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, সেটির মধ্যে আমি 3 চামচ ময়দা, গোলমরিচ 1/2 চামচ, সামান্য নুন, সামান্য মিষ্টি আর 1/2 চামচ আমচুর আর 1 চামচ হোয়াইট রিফাইন অয়েল দিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি। কর্নফ্লেক্স আমি ক্রাশ করে নিয়েছি, চিজ গ্রেটেড অথবা আপনারা কিউবও দিতে পারেন, যেটা আপনাদের অ্যাভেলেবল। অরিগ্যানো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 2 টেবিল চামচ, নুন স্বাদ অনুসারে, পিজা সস 2 টেবিল চামচ আর তন্দুরি সস 2 টেবিল চামচ। এবার দেখে নিন আমি কিভাবে করছি। প্রথমে পনিরগুলোতে সামান্য নুন দিয়ে স্প্রিঙ্কল করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। প্রথমেই বলেছি আমি পনিরগুলো আমি মাঝখান থেকে কিছুটা স্লাইস করে নিয়েছি। এবার ওই স্লাইস পনিরের মধ্যে আমি গ্রেটেড চিজগুলো অল্প অল্প করে ফিল করে দেব প্রত্যেকটা পনিরের মধ্যে। আমি পনিরগুলো চিজ দিয়ে সবকটা ফিল করে রেডি করে নিয়েছি। এবার আমি একে একে অরিগ্যানো, চিলি ফ্লেক্স প্রত্যেকটা পনিরের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পিজা সস, তন্দুরি সস দিয়ে আমি প্রত্যেকটা পনির পুরোটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখব। এবার 10-15 মিনিট বাদে আমি এই পনিরের পিসগুলো যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দেব আর কর্নফ্লেক্স, ক্রাশ কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে কোটিং করে এগুলো আমি এবার প্রথমে সাজিয়ে নেব, গড়ে নিলাম। আমার সব চিজ পনির রোলগুলো গড়া হয়ে গেল। এবার আমি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একে একে এই চিজ পনির রোলগুলো ভাজতে বসিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আপনার এই পনিরগুলো ভাজতে হবে। একটা পিট ভাজা হয়ে গেলে তারপরে একদম কমিয়ে দিয়ে সেকেন্ড পিটটা ভাজতে হবে। এক একটা পিট 2 মিনিট করে ভেজে এবার আমি একটা ডিশে পেপার ন্যাপকিন রেখে তার উপর তুলে নিলাম। তারপরে আমি একটা সার্ভিং প্লেটে এগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম এবং তার মধ্যে আমি মেয়োনিজ দিয়ে আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়েছিলাম, সেটা দিয়ে সার্ভ করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।